हेलो एवरीवन आज बोलबो पेटे ব্যথার लक्षण আপনাকে বলে দেবে আপনি কোন রোগে আক্রান্ত হয়েছেন এবং এর জন্য আপনি কি খেলে স্বস্তি পেতে পারেন সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। পেটে ব্যথায় ভোগেন না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। শরীরে যতগুলো অসুখ বা অস্বস্তি হয় তার মধ্যে পেটে ব্যথা অন্যতম। তবে পেটের সব ব্যথা আবার এক জায়গাও হয় না, ব্যথার ধরন বা তীব্রতাতেও তারতম্য থাকে। খুব খিদে পেলে বা অনেকক্ষণ না খেয়ে থাকলে অনেক সময় পেটে ব্যথা করে, আবার বদহজমের কারণেও অনেক সময় পেটের মধ্যে একটা অস্বস্তি অনুভূত হয়। অনেকে আছেন যারা এই পেটে ব্যথার সমস্যাকে প্রাথমিক অবস্থায় বিশেষ গুরুত্ব দেন না, কিন্তু আপনি জানেন কি হজমের গণ্ডগোল ছাড়াও পেটে ব্যথার অন্য অনেক কারণ থাকতে পারে। বেশ কয়েকদিন ধরে যদি পেটে ব্যথা থেকে যায় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এবার তাহলে জেনে নিন কোন কোন ব্যথার লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন আপনার কোন রোগ হয়েছে। যেমন হচ্ছে অম্বল। তেল মশলা চর্বি জাতীয় খাবার খাওয়ার পরেই সাধারণত অম্বলের সমস্যা দেখা দেয়। পেট এবং বুকের মধ্যখানে জ্বালাভাব অম্বলের উপসর্গ। মাঝে মাঝে এমন সমস্যা হলে চেপে না রেখে চিকিৎসকের পরামর্শ নিন। তাছাড়া আলসার। পেটের উপরেরও মাঝের দিকে জ্বালা করে, কামড়ে ধরে কিংবা মাঝে মাঝে ঢেকুর ওঠা, বুক জ্বালার মতো কিছু উপসর্গ দেখা দিলে আলসার নিয়ে সাবধান হন। এই লক্ষণগুলো পেটের আলসারের অন্যতম লক্ষণ। এগুলো দেখা দিলে ফেলে না রেখে দ্রুত চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। তাছাড়া গল ব্লাডার। পিত্তাশয়ে পাথর হলে মাংস বা তেল মশলা জাতীয় খাবার খেলে পেটে ব্যথা বাড়ে, সঙ্গে বমিও। এই রোগের মূল লক্ষণ পেটের ডান দিক থেকে ব্যথা শুরু হয়ে ডান কাঁধ পর্যন্ত ছড়ায়। পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে পিত্তাশয়ে পাথর হওয়ার আশঙ্কা বেশি, তাই এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া ডাইভার্টিকুলাইটিস। পেটের নিচের বাঁ দিকে হঠাৎ করে ব্যথা শুরু হলে হতে পারে তা ডাইভার্টিকুলাইটিসের কারণে হচ্ছে। মূলত কম ফাইবারযুক্ত খাবার খাওয়ার ফলে এই ধরনের সমস্যা দেখা দেয়। পেটে ব্যথা ছাড়াও জ্বর, বমি বমি ভাব, কষ্টকাঠিন্য বা ডায়রিয়ার মতো শারীরিক সমস্যাও দেখা দেয়। এই ধরনের শারীরিক সমস্যা আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, নয়তো বাড়তে পারে বিপদ। তো এতক্ষণ জানলেন কি কি কারণে আপনার পেটে ব্যথা হতে পারে। এবার জানুন পেটে ব্যথা হলে কি খেলে আপনি স্বস্তি পেতে পারেন। যেমন দই। পেটের ব্যথা, প্রদাহ ও পেট ফাঁপার মতো সমস্যা দূর করতে পারে দই। দইয়ে থাকা স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া হজম শক্তি বাড়ায় এবং পেটের নানা রকম ব্যথা উপশম করে। নিয়মিত দই খাওয়া হলে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এছাড়া দই দেহের রক্তের শ্বেতকণিকা বাড়িয়ে দেয়, যা জীবাণু সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধ করে। তাই দইয়ের মতো প্রোবায়োটিক খেলে তা এই ভারসাম্য বজায় রেখে পেটে ব্যথা কম করতে পারে। এছাড়া আদা। পেটের ব্যথা কমাতে আদা ব্যবহার করতে পারেন। আদার মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান, এটি প্রদাহ কমাতে সাহায্য করে এবং পেটে ব্যথা কমায়। পেটে ব্যথা কমাতে আদা চা পান করতে পারেন। আদা চা বানাতে 1 কাপ গরম পানির মধ্যে কয়েক টুকরো আদা দিয়ে ফোটান, এর মধ্যে সামান্য মধুও দিতে পারেন, এরপর এটিকে পান করুন। এছাড়া আদা কুচিও চিবাতে পারেন। তাছাড়া হলুদ। হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন, এটি প্রদাহ কমাতে কাজ করে, পরিপাক ভালো করতে সাহায্য করে। 1 গ্লাস বা 2 গ্লাস পানির মধ্যে হলুদ দিয়ে গরম করুন। দিনে 2 বার এটি পান করতে পারেন। তাছাড়া 400 থেকে 600 মিলিগ্রাম কারকিউমিন সাপ্লিমেন্ট দিনে 3 বার খেতে পারেন। তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।